31 ডিসেম্বরের ভিতরত চূড়ান্ত এনআরসি প্রকাশ অসম্ভব। বিদেশী ন্যায়াধীকরণের ব্যর্থতার বাবেই অসম্ভব। বিজেপি সভাপতি রঞ্জিত দাসর বিস্ফোরক মন্তব্য। বিদেশী ন্যায়াধীকরণে আজি দুই ভোটারের সমস্যাটা এতিয়ালে সমাধান করব পৰা নাই ইমান দিনে, যত নাকি 100খন কোর্ট আছে, যত নাকি 1.5 লাখতক অধিক দুই ভোটার আছে, আর আজি ইমান আজি 37.5 লাখ যিমান মানে নাম ড্রপ পড়ছে, সেইবোৰৰ ক্ষেত্রত নিশ্চয় আগন্তুক দিনত এই যেতে সুপ্রিম কোর্টে হোক বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারে যেতর হিয়ারিং লব, গতি হিয়ারিংত মানে নাভাবো যে অতি সোনকালে এই কাম সমাপন করব পাৰিব। এনআরসিক লৈ শঙ্কা উৎকণ্ঠা অব্যাহত থাকার মাজতে এই বিস্ফোরক মন্তব্য রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাসর। ডি ভোটারের সমস্যা সমাধানত ব্যর্থ বিদেশী ন্যায়াধীকরণ। 25ৰ পৰা 100লৈ বিদেশী ন্যায়াধীকরণের সংখ্যা বৃদ্ধির পিছতো সমাধান হওয়া নাই সমস্যার। রঞ্জিত দাসর আশঙ্কা ট্রিবিউনেলর ব্যর্থতার বাবেই এনআরসি প্রকাশত হব বিলম্ব। আনহাতে বিদেশীর নাম এনআরসির দ্বিতীয় খসড়াত অন্তর্ভুক্ত হওয়াক লৈও প্রতিক্রিয়া প্রকাশ করেছে রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাসে। এনআরসির অন্তিম পর্যায়ের কাম কাজত নিয়োগ করব লাগে ভারতীয় লোকক। রঞ্জিত দাসর স্পষ্ট কথা, বিদেশী লোকক এনআরসির কামত নিয়োজিত করার বাবেই হয়েছে বহু খেলিমেলি। ভারতীয় মানুষ যাতে আগন্তুক দিনত যাতে সেই দায়িত্ব যাতে পায় আর যাতে স্থানীয় মানুষ যাতে সেই দায়িত্ব যাতে না পায়, কারণ কেউ স্থানীয় দায়িত্ব মানে এই দায়িত্ব পড়ার কারণে বিভিন্ন অঞ্চলে দেখিছো আমি অন্তর্ভুক্তি হওয়ার সংখ্যা কিছু অঞ্চল বেশি করে দেখি আর কিছু ঠাইত কমক দেখি, গতি ফার্স্ট ক্লাস মানে অফিসারের জড়িয়ে যেহেতু এইটা একটা দীঘলীয়া প্রক্রিয়া হব। কারণ আনহাতে 28 আগস্টর উচ্চতম ন্যায়ালয়ের শুনানির পিছতে বহু কথা স্পষ্ট হব বলে মন্তব্য করে রাজ্যিক বিজেপির সভাপতিগিয়ে। এনআরসির কথা রাজহুয়া করার বাবে প্রতীক হাজেলাক ধমক দিয়া উচ্চতম ন্যায়ালয়ে রঞ্জিত দাসর এই মন্তব্যত কি প্রতিক্রিয়া প্রকাশ করে সেয়া লক্ষণীয় হব। ক্যামেরা পার্সন পঙ্কজ বরার সৈতে রাজু বরুয়া, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।